হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 20 সেপ্টেম্বর, প্রতিদিনের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম। তোমাদের জন্য মোট প্রশ্ন আছে 15টা। প্রত্যেক দিনের মতো প্রতিটা প্রশ্নের সাথে সাথে এক্সট্রা ডেটা, স্ট্র্যাটেজি গিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। আর যারা আগের ক্লাসগুলো মিস করে গেছো, তাদের জন্য তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়াই আছে, সেখান থেকে অনায়াসেই আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ওকে, তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে 15টা প্রশ্ন আমরা দেখে নিই। ক্লাসের শুরুতেই দেখে নেব, 19 সেপ্টেম্বর তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, টি টোয়েন্টি ক্রিকেটে 7টি উইকেট নেওয়া প্রথম মহিলা ক্রিকেটারকে? এ প্রশ্নের উত্তর হচ্ছে ফ্রেডরিক ওভারডিচ। তিনি হচ্ছেন নেদারল্যান্ডের বাসিন্দা, নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, মুদ্রা ইউরো, প্রাইম মিনিস্টার হচ্ছে মার্ক রুটে। দুই নম্বর প্রশ্ন, সম্প্রতি ইন্ডিয়ান আইডল 12 জয়ী শিল্পী পবনদীপ রাজন কোন রাজ্যের আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং, ক্যাপিটাল গ্রীষ্মকালীন গ্যারসেন, আর শীতকালীন হচ্ছেন দেরাদুন। তিন নম্বর প্রশ্ন, কে প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন নিউরোসার্জারি পেলেন? এক্ষেত্রে প্রশ্নের উত্তর হচ্ছে ডক্টর বসন্ত কুমার মিশ্রা। প্রত্যেক বছর এই পুরস্কারটি প্রদান করে AANS দ্বারা, এটা প্রদান করা হয়। AANS এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ নিউরোলজিক্যাল সার্জেন্স। তো এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো। সঠিক উত্তরদাতাদের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছে নিধিরাম কুমার, সেকেন্ড কমেন্ট করেছে স্বপন দত্ত, তারপরে অনুপম মণ্ডল, বিপ্লব দে, মনদীপ সিনহা, রিমা সাহা, বোবান রয়, দিরুদ্ভব মণ্ডল, রাজেশ্বরী। প্রত্যেকেই তিনটে প্রশ্নের সঠিক উত্তর করেছ। আজকে ক্লাসে তোমাদের হোমওয়ার্কের জন্য তিনটে প্রশ্ন রেখেছি, সেটা আমরা শেষে গিয়ে দেখব। তার আগে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে, চলো শুরু করি। 20 সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, 1 গ্রাম পঞ্চায়েত 1 ডিজি পে সখী মিশন লঞ্চ করলো কোন রাজ্য? তো এই মিশনটা লঞ্চ করেছে হচ্ছে জম্মু কাশ্মীর, অপশন বি। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এটি লঞ্চ করেছেন। জম্মু কাশ্মীর সম্পর্কে আমরা জেনে নেব, জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে গ্রীষ্মকালীন শ্রীনগর, আর শীতকালীন হচ্ছে জম্মু। জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা, চিফ সেক্রেটারি হচ্ছেন অরুণ কুমার মেহতা। জম্মু কাশ্মীরের প্রচলিত নৃত্যগুলি হলো রাউফ, হিকাট, চাকরি, কুদো ডান্ডি নাচ, ডামালি, হেমিস গাম্পা। ডাল লেক, উলাল লেক জম্মু কাশ্মীরে অবস্থিত। ডক্টর সেলিম আলী ন্যাশনাল পার্ক, দাচিগ্রাম ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের ঝটপট রিভিশন করিয়ে দেব। গভর্নর সিস্টেমে স্বচ্ছতা আনতে প্রুফ নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে জম্মু কাশ্মীর। রাজনাথ সিং জম্মু কাশ্মীরে 5টি ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স চালু করলেন। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল হ্রদে SBI সম্প্রতি ভাসমান ATM এর সূচনা করেছে। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য 7 ইনিশিয়েটিভ লঞ্চ করেছে জম্মু কাশ্মীর। ট্যুরিস্ট ভিলেজ নেটওয়ার্ক ইনিশিয়েটিভ লঞ্চ করলো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে দেশের প্রথম বিলাসবহুল বাস বোট পরিষেবা শুরু হয়েছে। এই হচ্ছে জম্মু কাশ্মীর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। যাব পরবর্তী প্রশ্নে। 2 নম্বর, সম্প্রতি পেপসিকো কোন রাজ্যে 814 কোটি টাকার একটি ফুড প্ল্যান্ট স্থাপন করেছে? এটা করেছে উত্তরপ্রদেশে, অপশন এ। পেপসিকো উত্তরপ্রদেশে একটি ফুড প্ল্যান্ট স্থাপন করেছে। পেপসিকো প্রতিষ্ঠা হয়েছিল আগস্ট 28, 1898। 1898 সালে 28 আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক।
এবার আমরা উত্তরপ্রদেশ সম্পর্কে জেনে নেব। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনউ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, লোকসভা আসন 80, রাজ্যসভা আসন 31, বিধানসভা আসন 404, 8টি প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহার। উত্তরপ্রদেশে লোকনৃত্য হচ্ছে রাসলীলা, কত্থক, নটাঙ্কি। উত্তরপ্রদেশে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রিভিশন করিয়ে দেব। উত্তরপ্রদেশ রাজ্য সরকার রাষ্ট্রীয় স্বাস্থ্য সেবক অভিযান শুরু করেছে। উত্তরপ্রদেশ সরকার কমান্ডোদের জন্য অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ট্রেনিং সেন্টার চালু করেছে। উত্তরপ্রদেশে আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় রাখা হয়েছে। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি হলো উত্তরপ্রদেশের মথুরায়। 2032 অলিম্পিক পর্যন্ত ভারতীয় কুস্তির সমস্ত দায়িত্ব নিল উত্তরপ্রদেশ রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের আলিগড়ে রাজা মহেন্দ্র প্রতাপ সিং ইউনিভার্সিটির ভিত্তিশিলা স্থাপন করেছেন। উত্তরপ্রদেশে কুশীনগর এয়ারপোর্টকে কাস্টমস নোটিফাইড এয়ারপোর্ট হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র। এই হচ্ছে উত্তরপ্রদেশ সম্পর্কিত তথ্য। যাব পরবর্তী প্রশ্নে, 3 নম্বর। সম্প্রতি সংসদ টিভি লঞ্চ করলেন কে? এটা লঞ্চ করেছেন নরেন্দ্র মোদী, অপশন এ। তার সাথে ছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর। সম্প্রতি প্রয়াত আজিজ হাজিনী কোন ভাষার লেখক ছিলেন? তিনি কাশ্মীরি ভাষার লেখক ছিলেন, অপশন ডি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। ইনি ছিলেন জম্মু কাশ্মীরের বাসিন্দা। ইনি ছিলেন বিখ্যাত লেখক। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 2013 এবং 2016 সালে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর। সম্প্রতি ভারতের 61তম সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরি করা হলো কোন রাজ্যে? এটা তৈরি করা হয়েছে নাগাল্যান্ডে, অপশন বি। এটি নাগাল্যান্ডের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, মুখ্যমন্ত্রী নেফিউরিও, রাজ্যপাল জগদীশ মুখী অতিরিক্ত। দেখে নেব নাগাল্যান্ডের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ডিমাপুর এয়ারপোর্ট থেকে প্রথমবার এয়ার কার্গো সার্ভিস লঞ্চ করেছে নাগাল্যান্ডে। সম্প্রতি নাগাল্যান্ডে মন মেডিকেল কলেজ প্রস্তরশিলা স্থাপন করা হয়েছে। নাগাল্যান্ড থেকে ভারতে প্রথম রাজা মির্জা বা ভূত জলকিয়া চিলি লন্ডনে রপ্তানি করা হলো। নাগাল্যান্ড রাজ্য বনধন যোজনা 7টি পুরস্কার পেয়েছে। নাগাল্যান্ড রাজ্য 2030 সাল পর্যন্ত 100% সাক্ষরতা অর্জন করার কথা ঘোষণা করেছে। এই হচ্ছে নাগাল্যান্ড সম্পর্কিত তথ্য। যাব পরবর্তী প্রশ্নে, 6 নম্বর। সেলফি উইথ টেম্পল ক্যাম্পেইন লঞ্চ করা হলো কোন রাজ্যে? তো এই ক্যাম্পেইনটা লঞ্চ করা হয়েছে উত্তরাখণ্ড রাজ্যে, অপশন সি। উত্তরাখণ্ড সম্পর্কে জেনে নেব। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং। ক্যাপিটাল হচ্ছে গ্রীষ্মকালীন গারসেন আর শীতকালীন হচ্ছে দেরাদুন। উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000 সাল। রাজ্যসভার আসন 3, লোকসভার আসন 5, বিধানসভার আসন 70। উত্তরাখণ্ডের বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিম কর্বেট ন্যাশনাল পার্ক। দেখে নেব উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। উত্তরাখণ্ড রাজ্য প্রথম ভূমিকম্প অ্যালার্ট অ্যাপ লঞ্চ করেছে। ভারতের প্রথম অর্কিড সংরক্ষণ কেন্দ্র খোলা হয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের নারী ক্ষমতায়ন এবং শিশু বিকাশ দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন মহিলা হকি খেলোয়াড় বন্দনা কাটারিয়া। উত্তরাখণ্ড রাজ্য বন্দনা কাটারিয়াকে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়োগ করেছে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় 11,000 ফুট উচ্চতায় ভারতের উচ্চতম হার্বাল গার্ডেন উদ্বোধন করা হলো। ইন্ডিয়ান আইডল 12 জয়ী শিল্পী পবনদীপ রাজন উত্তরাখণ্ডের আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। উত্তরাখণ্ডের রানীক্ষেতে ভারতের বৃহত্তম ওপেন এয়ার ফার্নারির উদ্বোধন করা হলো। এই হচ্ছে উত্তরাখণ্ড সম্পর্কিত তথ্য। যাব পরবর্তী প্রশ্নে, 7 নম্বর। কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন মুনু মহাবর? উত্তর হচ্ছে অপশন ডি, মালদ্বীপ। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, মুদ্রার নাম রুফিয়া, রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। ইনি হচ্ছেন মুনু মহাবর। যাব পরবর্তী প্রশ্নে, 8 নম্বর। বিনামূল্যে বই পড়ার জন্য কী নামে মোবাইল অ্যাপ লঞ্চ করল আর এস এস প্রধান মোহন ভাগবত?
সঠিক উত্তর হচ্ছে অপশন বি অডিও কুম্ভ। অপশন বি অডিও কুম্ভ। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কোম্পানি কোন রাজ্যে 750 কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ তেলেঙ্গানা রাজ্যে 750 কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে। সোনা এবং হীরের শোধনাগার স্থাপনের মাধ্যমে 2,500 জনের কর্মক্ষেত্র তৈরি হবে। তেলেঙ্গানা সম্পর্কে জানব, তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল তামিলরাই সুন্দরাজন, রাজধানী হায়দ্রাবাদ, স্থাপিত 2 জুন 2014 সাল, 4টি প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, লোকসভা আসন 17, রাজ্যসভা আসন 7, বিধানসভা আসন 119। তেলেঙ্গানার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঝটপট তোমাদের রিভিশন করিয়ে দেব। তেলেঙ্গানা রাজ্য রাজ্যের দলিত পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। 57 বছর বয়স ঊর্ধ্ব ব্যক্তিদের পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছে তেলেঙ্গানা। রেসিডেন্সিয়াল স্কুলগুলিতে স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য 50% সিট সংরক্ষণের ঘোষণা করেছে তেলেঙ্গানা রাজ্যে। ঐতিহ্যবাহী লোক উৎসব বনালু উৎসব পালিত হয়েছে। তেলেঙ্গানা রাজ্য দলিত বন্ধু স্কিম চালু করেছে। তেলেঙ্গানার রামাপ্পা বা কাকাতিয়ার উদ্দেশ্যের মন্দির ভারতে 39তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। সম্প্রতি অ্যামাজন ইন্ডিয়া তেলেঙ্গানায় তাদের ফুলফিলমেন্ট সেন্টার শুরু করবে। তেলেঙ্গানার নাসকম দ্বারা এআই গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2021 জিতল। এই হচ্ছে তেলেঙ্গানা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। যাব পরবর্তী প্রশ্নে 10 নাম্বার, কোকা কোলা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন অপশন সি সোনালি খান্না। ইনি হলেন সোনালি খান্না। তা কোকা কোলা ফাউন্ডেড প্রতিষ্ঠা হয়েছিল 1892 সালে। হেডকোয়ার্টার হচ্ছে গুরগাঁও, ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, ইকুইনক্স নামে ডিজিটাল ই কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানি? এটা করেছে ইনফোসিস কোম্পানি। অপশন এ ইনফোসিসের হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু, প্রতিষ্ঠা সাল 2 জুলাই 1981, বর্তমানে সিইও রয়েছেন সলিল পরেখ। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, ইন্সপিরেশন 4 মিশনের মাধ্যমে প্রথমবার 8 জন পর্যটককে মহাকাশে প্রেরণ করলো কোন কোম্পানি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্পেস এক্স। স্পেস এক্সের হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। প্রতিষ্ঠা হয়েছিল 6 মে 2002 সাল। ফাউন্ডার এলন মাস্ক আর সিইও এলন মাস্ক। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার, ইঞ্জিনিয়ারিং টেক্সট বুকগুলিকে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করার জন্য প্রজেক্ট উদান লঞ্চ করলো কোন প্রতিষ্ঠান? এটা করেছে আইআইটি বম্বে। আইআইটি বম্বে প্রতিষ্ঠা হয়েছে 1958 সালে, চেয়ারম্যান ডক্টর পবন গোয়েঙ্কা। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কতগুলি গ্রামে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা চালু করলো? এটা করেছে 36,000 গ্রামে। অপশন বি যে সমস্ত গ্রামে 50% বেশি উপজাতি বসবাস করে সেই সমস্ত গ্রামে এটি চালু করা হলো। শেষ প্রশ্নে যাব 15 নাম্বার প্রশ্ন, সম্প্রতি কোন পেমেন্ট ব্যাংক ফাস্ট্যাগ ভিত্তিক মেট্রো পার্কিং সুবিধা চালু করেছে? তো এটা করেছে পেটিএম পেমেন্ট ব্যাংক। অপশন সি পেটিএমের ফাউন্ডার এবং সিইও হচ্ছেন বিজয় শেখর শর্মা, আর এর প্রতিষ্ঠা হয়েছিল 2010 সালে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব কোশ্চেন অফ দ্য ডে। কোশ্চেন অফ দ্য ডেতে প্রতিদিনের মতো 3টে প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা এই 3টে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, কোন রাজ্য চিকমাগালুরুতে একটি মশলা পার্কের উদ্বোধন করলো? দ্বিতীয় প্রশ্ন, কোন রাজ্যের অবনী লেখা রেখে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার অ্যাম্বাসাডার নিয়োগ করা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, প্রো কবাডি লিগে সবথেকে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়কে? এই 3টে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা এই প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 19 সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ভারত সরকার নভেম্বর 2021 সালে প্রথমবার গ্লোবাল বুদ্ধিস্ট কনফারেন্সের আয়োজন করবে, এটি কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? এটা বিহারে অনুষ্ঠিত হবে 19 এবং 20 নভেম্বর 2021।
দুই নম্বর প্রশ্ন, কোন দেশ সিক্স এক্সারসাইজ পিসফুল মিশন 2021 হোস্ট করলো? হোস্ট করেছে রাশিয়া, অপশন বি। ভারতও এই মিলিটারি অনুশীলনে অংশ নিয়েছিল। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, মুদ্রার নাম রুবেল, রাষ্ট্রপতি হচ্ছে ভ্লাদিমির পুতিন। তিন নম্বর প্রশ্ন, সম্প্রতি তথ্য এবং সম্প্রসারণ মন্ত্রক ফেক নিউজ নিয়ন্ত্রণ করার জন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট লঞ্চ করেছে? উত্তর হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রাম প্রতিষ্ঠা হচ্ছে 2013 সালে, হেডকোয়ার্টার লন্ডন, ইউনাইটেড কিংডম, সিইও হচ্ছে পাভিল ডুরভ। পরবর্তী প্রশ্ন চার নম্বর, সড়ক দুর্ঘটনা কম করতে কে ই রাস্তে প্রকল্প শুরু করেছে? এটা শুরু করেছে নীতিন গড়করি, অপশন বি। পাঁচ নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য দ্বারা ঘোষিত নতুন প্রতিরক্ষা চুক্তির নাম কি? নাম হচ্ছে ওকুস, অপশন ডি। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তার জন্য এই জোট গঠন করা হয়েছে। ছয় নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে 16 সেপ্টেম্বর 2021 তারিখে গুজরাট বিধানসভার স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছেন? তো ইস্তফা দিয়েছেন রাজেন্দ্র ত্রিবেদী, অপশন বি। সাত নম্বর প্রশ্ন, সম্প্রতি কে রেল কৌশল বিকাশ যোজনা লঞ্চ করেছেন? এটা লঞ্চ করেছে অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 17 সেপ্টেম্বর 2021 তারিখে রেল কৌশল বিকাশ যোজনা লঞ্চ করেছেন। আট নম্বর প্রশ্ন, কোন কোম্পানির কো ফাউন্ডার গৌরব গুপ্ত পদত্যাগ করলেন? উত্তর হচ্ছে জোম্যাটো, অপশন ডি। জোম্যাটোর হেডকোয়ার্টার গুরুগ্রাম, হরিয়ানা, প্রতিষ্ঠা সাল জুলাই 2008, বর্তমানে সিইও রয়েছেন দীপিন্দর গোয়েল। নয় নম্বর প্রশ্ন, গগনযান মিশনের জন্য ভারতকে সহায়তা করার ঘোষণা করলো কোন দেশ? ভারতকে সহায়তা করার ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, অপশন সি। অস্ট্রেলিয়ার রাজধানীর ক্যানবেরা, মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার, প্রধানমন্ত্রী স্কট মরিসন। দশ নম্বর প্রশ্ন, কোন ব্যাংকের শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রেখা জৈন? উত্তর হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশন এ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বর্তমানে সিইও রয়েছেন এসএস মল্লিকা অর্জুন রাও। এগারো নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ভবানী রায় কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন, অপশন বি। বারো নম্বর প্রশ্ন, টাইম ম্যাগাজিনের দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2021 তালিকায় স্থান পেলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তেরো নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ব্রেন্ডন টেলর কোন দেশের ক্রিকেটার? তিনি জিম্বাবুয়ের ক্রিকেটার, অপশন সি। জিম্বাবুয়ের রাজধানী হচ্ছে হারারে, মুদ্রার নাম হচ্ছে ডলার, অপশন সি। চোদ্দ নম্বর প্রশ্ন, কোন বিমানবন্দরকে কাস্টমস নোটিফাইড এয়ারপোর্ট হিসেবে ঘোষণা করলো কেন্দ্র? এটা করেছে কুশিনগর এয়ারপোর্টকে, অপশন বি। কুশিনগর এয়ারপোর্ট উত্তরপ্রদেশে অবস্থিত। শেষ প্রশ্নে যাব, পনেরো নম্বর, ভারতে প্রথম কার্বন ক্যাপচার প্ল্যান্ট স্থাপন করলো কোন কোম্পানি? এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন এ, টাটা স্টিল। এটা জামশেদপুরে স্থাপন করা হয়েছে। এটা দিনে 5 টন কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে শোষণ করবে। গঠিত হয়েছে 1907 সালে 26 আগস্ট, জামশেদপুর, ঝাড়খণ্ড, ইন্ডিয়া। ফাউন্ডার হচ্ছেন জামশেদজি টাটা। আর এই হেডকোয়ার্টারটা আমি গতকাল ভুল বলেছিলাম, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র, ইন্ডিয়া। ওকে, তোমরা যারা খাতায় লেখো একটু কারেকশন করে নিও, আর আমি ইউটিউবে ক্লাসেতেও কারেকশন করেই দিয়েছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাসটা যদি ভালো লেগে থাকে বা আমার ক্লাস দেখে যদি তোমরা সামান্যতম উপকৃত হও, তাহলে একটা লাইক করতে ভুলো না। যদি সম্ভব হয় তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে একটু শেয়ার করে দিও, যাতে তোমাদেরই হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে আমার ক্লাসগুলোর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, এবং ডাব্লিউবিপির জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল ক্লাস করাচ্ছি তারও প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে।
তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।